আমি আমি এতক্ষণ কথা বলি আমি এখনও বলবো না শুনবো কিন্তু একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না আমি তোমাকে পয়েন্ট থেকে বলছি ম্যাডাম ডিমান্ড নাম্বার দুই যেটা নিয়ে আমাদের আপনার সাথে কথা হয়েছিল কালকে ফোনে সেই ব্যাপারে একটু বলার ছিল সেটা হচ্ছে যে আপনি প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্যারের সম্বন্ধে আমাদের বেশ কিছু অভিযোগের কথা উল্লেখ আছে এবার সেই সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র সেই কাগজপত্র ম্যাডাম আপনি চেয়ে পাঠিয়েছেন অ্যাকচুয়ালি যত সময় গেছে যত সময় গেছে আমরা দেখেছি বেশ কিছু কাগজপত্র স্যারের হাত দিয়ে বেরিয়েছে যেগুলো পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সাথে অভিযুক্ত এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর আমাদের আস্থা ফেরানোর জন্য আমরা চেয়েছিলাম যে হেলথ সেক্রেটারি স্যারের অপসারণের কথা আমি সরি আমি এতক্ষণ কথা বলি গিয়ে আমি এখনও বলবো না তোমাদেরটাকে শুনবো কিন্তু একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি কাজে তুমি তোমার কথা বলতে পারো কিন্তু তুমি অভিযুক্ত তোমার একটা কমপ্লেন তুমি করতে পারো কিন্তু আদৌ সে অভিযুক্ত কিনা সেটা কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায়নি ম্যাডাম আমরা কিছু কাগজপত্র এনেছি যেগুলো আমাদের আমি আনতেই আই হ্যাভ টু সি দা জেনুইন অর নট ঠিক ম্যাডাম আমার জাস্ট আমি একটা জিনিস বলতাম যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যক্তিকে আমরা অভিযোগ বলবো অভিযুক্ত বলবো যদি সেই অভিযোগ প্রমাণ হয় তখন আমরা সেই ব্যক্তিকে বলবো দোষী সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অভিযুক্ত বলে উল্লেখ করাটা গ্রামাটিক্যালি এবং লিগালি ভুল বলে আমাদের মনে হয় না না অভিযুক্ত বলা যায় না ম্যাডাম আমি ডক্টর প্রিয়ব্রত সিংহ আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের ম্যাডাম এই প্রসঙ্গেই বলছি আমরা ওনাকে আলাদা করে কিছু বলছি না আপনি যেহেতু ফোনায় ফোনে যে বার্তালাপ আপনার সাথে হয়েছে তার দরুন আপনি বলেছিলেন যে যদি কোনো অভিযোগ তোমাদের থাকে তাহলে সেই সেগুলো আমাদেরকে জানাতে মানে আমরা যেন আপনাকে বাদ দিয়ে অন্যান্যদের সম্বন্ধে কথা বলেছি কারণ উনি আমাদের স্টেট গভর্নমেন্টের একজন প্রিন্সিপাল সেক্রেটারি ওনার আমরা সেই দিক থেকে একদমই বলছি না কিন্তু যে ধরনের কথাবার্তা উঠে এসেছে এবং অভিযোগের যে জায়গাগুলো আছে সেগুলোর জন্য ম্যাডাম আমরা কিছু যেগুলো আমাদের তরফ থেকে আছে সেগুলো যাতে আপনার এখানে জমা করতে পারি তার জন্য আমরা নিয়ে এসেছি এটাই আপনাকে জানানোর জন্য এই ব্যাপারটা ওঠানো